মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গোয়ালা, সত্যি কথা বলো, এই কাঁচা চাল তুমি কোথায় পেলে? আমি তো কখনো দেখিনি প্রভু নারায়ণকে কোন ভক্ত কাঁচা চালে ভোগ দিয়েছে। গোপিনী খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও। ঠিক আছে কানাই, তুই প্রসাদ খা। বলরাম তুই আয়। হ্যাঁ কাকি। গোয়ালা, তুমি যতই মিথ্যে বলো না কেন, কিন্তু আসল সত্যিটা আমি জেনেই ছাড়বো। মন্দার পর্বত, বাইরে আসুন, দেখুন, আপনার সঙ্গে দেখা করার জন্য স্বয়ং ভগবান কংস এসেছেন। হ্যাঁ, বাইরে আসুন ভগবান। মন্দার পর্বত তো কোনো কথাই বলছে না, কোনো উত্তর দিচ্ছেন না, এমনটা আবার নয় তো যে জলের মধ্যে ডুবে থাকার জন্য উনি গলে গেছেন। সমুদ্র মন্থন হয়েছে বহু যুগ পূর্বে, তাই মনে হচ্ছে তোমার স্বর মন্দার পর্বতের কানে পৌঁছচ্ছে না। আমি জাগ্রত করছি ওকে। ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ। খুব ভালো। মন্দার পর্বত প্রকট হও। গোপিনী, এ তুমি কি করছো? আমার হাত ছাড়ো। তুমি কি নিজের হাতে আমাকে এই ভোগ খাইয়ে দিতে চাও? গোয়ালা, না আমি তোমাকে ভোজন করাবো, না আমি তোমাকে ভোজন করতে দেব, ততক্ষণ যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ। গোপিনী খিদে পেয়েছে, আগে একটু খেয়ে নিতে দাও। প্রশ্ন তো পরেও করা যায়। গোয়ালা, তুমি তো এক্ষুনি বললে না যে তুমি প্রসাদ খেয়ে এসেছো, তাহলে আবার কি করে খিদে পায়? আরে গোপিনী, খিদে তো খিদেই, যখন খুশি পেতে পারে। সত্যি সত্যি বলো গোয়ালা, যে তুমি প্রতিদিন ভোজন আর প্রসাদ ছেড়ে কোথায় চলে যাও? গোপিনী, আমি প্রতিদিন কোথায় যাই? শুধু আজকেই তো গিয়েছিলাম। গোয়ালা, তুমি একদম মিথ্যে বলবে না, কাকি আমাকে সব কিছু বলে দিয়েছে, আমি শুধু তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। গোপিনী গোপিনী, এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো নয়, সময় এলে আমি তোমাকে সব বলবো। না, পরে বলবে না, এক্ষুনি বলো। গোপিনী, এখন খেতে দাও, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। কে তুমি, কেন ডাকছো আমায়? আমি ভগবান কংস, এখানে তোমাকে উদ্ধার করতে এসেছি। উদ্ধার? ভগবান? আমি সকল ভগবানকে খুব ভালো করে চিনি, তারা তখনই আসে যখন আমাকে প্রয়োজন পড়ে, কার্যোদ্ধারের পর আমাকে ভুলে যায়।
তাহলে তুমি যাবে না। আমি তোমাকে উদ্ধার করে দেবার আগে চলে যাও এখান থেকে। গোয়ালা, তুমি আজকে আমাকে বলে দিলে যে তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই, যে গোপিনী দিন রাত তোমাকে নিয়ে ভাবতেই থাকে, তুমি তার থেকে বেশি ভোজন নিয়ে পড়েছো। আমি চলে যাচ্ছি গোয়ালা। আরে গোপিনী, 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 দাঁড়াও গোপিনী, আমার কথা শোনো। আমি কষ্ট দিতে চাইনি তোমাকে। কাল গুরুকুল থেকে আমার দাদা জয়দেব আসছে, ওকে আমি সব কিছু বলবো। তুমি আমাকে যত কষ্ট দিয়েছো সব বলবো ওকে, আর দাদা তোমাকে শাস্তি দেবে। তোমার জয়দেব দাদা? হ্যাঁ, জয়দেব দাদা। ও বিদ্যার সঙ্গে সঙ্গে অস্ত্র জ্ঞান লাভ করে আসছে, দেখে নিও দাদা তোমাকে কেমন শাস্তি দেয়। আমি ওকে সব কিছু বলবো যা যা তুমি আমার সাথে করেছো। গোপিনী, গোপিনী, দাঁড়াও গোপিনী, যেও না। উদ্ধার করতে হলে ওই চক্রধারীকে করো, প্রতিশোধ নিতে চাইলে ওই বিষ্ণুর উপর নাও। আমার কিছু করার নেই কংস, না কারোর উপর প্রতিশোধ নেবার আছে, আর না আমার কাউকে উদ্ধার করার আছে। আমি জানি মনে মনে তুমি প্রতিশোধের ভয়ঙ্কর আগুনে জ্বলছো, কিন্তু কিছু করতে পারছো না। তুমি সত্যি বলেছো কংস, আমাকে প্রতিশোধ নিতে হবে ওই বিষ্ণুর ওপর যে আমার সঙ্গে ছলনা করেছিল, আমাকে আমার স্থান থেকে তুলে এই সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। সমুদ্র মন্থনের পর অসুরেরা রত্ন আর দেবতারা অমৃত নিয়ে চলে গেল, আর আমাকে দেওয়া পর্বতরাজ হওয়ার প্রতিশ্রুতি ওই বিষ্ণু ভুলে গেল। ভগবান কংসের কথা যদি মানো মন্দার পর্বত, তাহলে তোমার প্রতিশোধ তো পূর্ণ হবে, আর সেই সঙ্গে তুমি পর্বতরাজও হতে পারবে। কিন্তু সেটা কি করে সম্ভব? বিষ্ণু তো ওই ক্ষীর সাগরে বসে আছে, আর আমি ওখানে প্রতিশোধ নিতে যেতে পারবো না। আমি নিয়ে যাব তোমাকে এখান থেকে। আর তোমার জন্য আরো একটা সুসংবাদ আছে, ওই বিষ্ণু পুনরায় অবতার রূপে এসেছে এই সংসারে। বিষ্ণু অবতার এই সংসারে? হ্যাঁ, বৃন্দাবনে বিষ্ণুর পূর্ণ অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণের রূপে। ওই কানাইকে বধ করে তুমি বিষ্ণুর উপর তোমার প্রতিশোধ নিতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।